হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো আমি নিয়ে এসেছি পেজ নাম্বার 87-এর অঙ্কগুলি। দেখো এখানে বলেছে রং করা অংশ বাক্সের মধ্যে লেখো। দেখো এখানে আমার মোট কয়টা ঘর আছে? দুইটা ঘর। মোট আমার কয়টা ঘর আছে? দুইটা ঘর। কয়টা ঘরে রং করা আছে? একটা ঘর। তাহলে আমার বক্রাংশ হবে 1/2। এখানে দেখো কয়টা আছে, মোট কয়টা আছে? 1, 2, 3, 4, চারটা। কয়টা ঘরে রং করা আছে? তিনটা ঘরে। তাহলে হবে 3/4। এখানে দেখো কয়টা আছে, 1, 2, 3। কয়টা ঘরে কালার করা আছে, রং করা আছে? কয়টা? একটা। তাহলে হবে 1/3। বাকিগুলো তোমরা করবে, তিনটা আমি করে দিলাম। তারপরটা দেখো, রং করা অংশ কোন ভগ্নাংশের দ্বারা প্রকাশ করতে পারি বেছে টিকমার্ক করো। আচ্ছা এখানে দেখো, এখানে কয়টা আছে মোট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা আর রং করা কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তার মানে তোমার এটা, তার মানে এটা তোমার টিক মার্ক। এখানে দেখো মোট কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর কয়টাতে কালার করা আছে? তিনটা। তাহলে তোমার এটা হবে, বাকিগুলো তোমরা করবে।